সকল বন্ধুদের বিজয়া দশমীর শুভেচ্ছা ও বড়দের প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা ছিল অষ্টমীর সকাল। অষ্টমীতেই সবাই লুচি, ছোলার ডাল, ঘুগনি, যে যেরকম হয় লুচিটা খায় আর কি, আমাদের বাড়িও খায়। তো এবার আর দুর্ভাগ্য বলো বা ভগবানের ইচ্ছেই বলো, এবার আর অঞ্জলিটা আমরা দিতে পারিনি। প্রথমত তো আমাদের ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তা এক বছর হয়নি বাৎসরিক। দ্বিতীয়ত আমার ওই কাকা শ্বশুরের ছেলে, তার ঘরে ছেলে হয়েছে, মানে দেওরের ছেলে হয়েছে, তো আতুরও আছে। তো পুজোটা দেওয়া হলো না, কিন্তু খাওয়া দাওয়া কি আর বন্ধ করা যায়, নিরামিষ তো খাবো। তো সকালবেলা লুচি আর বাড়িতে ঘুগনি আনা ছিল, মটর আর আনা ছিল। তো আমি বললাম তাহলে আর অন্য কিছু করার দরকার নেই, নয় আলুর তরকারি নয় মটর ঘুগনি বানিয়ে দেবো ওখানে। তো রাতে ভিজিয়ে রেখেছিলাম মটরটা, সকালে উঠেই পাঁচটা ছটা ছিটি দিয়ে নিয়েছি। আর শাশুড়ি মায়ের একটু দাঁতে ব্যথা বলে বললো একটু নরম নরম করে ঘুগনিটাই বানাতে, মানে ইটা বানাতে। যাই হোক, বেশ নিরামিষ করে একটু নারকেল ঠারকেল দিয়ে ঘুগনিটা বানিয়েছি, তো ভালোই হয়েছিল খেতে, আর কি বলা যাবে। আর দেখি কর্তামশাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিও, তো তিনি ঘরে বসে বসেই ওনার হয়ে গেছে। তো এখন এমন টাইমে এসছে আমি একা একাই ভিডিও করে নিয়েছি, যাই হোক কিছু করা নেই। তারপরে করে দিয়েছিল ভিডিও কম বেশি। তো এইদিকে আমি এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে, তো আমি বললাম তোমরা বসে যাও খেতে, আমি গরম গরম লুচি ভাজবো আর খেতে দিয়ে দেবো। গরম গরম খাওয়ার মজাটাই আলাদা না? আর ভেবেছি একটুখানি বাপের বাড়ি পাঠাবো, আমাদের কাছেই তো জানো বাপের বাড়ি আর কি মা, কিন্তু মা বাড়িতে তো আর এসব বানানো হবে না, আগে হতো কিন্তু এখন আর সময়ক্রমে আর হয় না, আর খেতেও চান না, বয়স হয়ে গেছে। তো অল্প করে কিছু পাঠিয়ে দেবো ওখানে অপূর্বর কাছে। তো ও আগে বললাম আগে বসে পড়ো খেয়ে দে নাও, তারপরে নিয়ে যেয়ে ওখানে। আর সব বেশি সকাল, আজকে তো আর অঞ্জলি দেওয়া হয়নি, এবার সকাল সকালই হয়ে গেছে সব কিছু। এদিকে শাশুড়ি মা এদিকে বেলে দিচ্ছিলো, আর আমি অন্যবার অন্যদিন আমি একাই বেলি, একাই করি। মা বলে যে বেলে দিতে হবে কিনা, আমি বলি না একাই পারবো, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল যেহেতু যে ওই বাড়িতে একটু পাঠাবো, তাই বললাম তুমি একটু বেলে দাও মা, আমি তাহলে ভাজি আর বেলি। তো যাই হোক, সেই মতো শুরু হয়ে গেল কাজ বাজ। আর কর্তামশাই এদিকে তাড়াতাড়ি খাবে খেয়ে দিয়ে বেরোয় ওখানে খাবার দিয়ে, তারপরে ও আবার একটুখানি মাল দিতে যাবে। তো তাড়াহুড়োর মধ্যেই শুরু করে ফেললাম, দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, কে কে ভালোবাসে লুচি খেতে? আমার বর কিন্তু খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই বলে যে আমার জোর হলে চারটে, এখন চারটেই খাই বেশিরভাগই, এবার জোর হলে খুব বেশি ঠেসি হলে পাঁচটা, তার বেশি আর খাওয়া হয় না। আর এই যে দেখতে পাচ্ছ কত মাসে বসে পড়েছে, এবার হচ্ছে গিয়ে অন্যদিন হলে তো তাও একটু পেঁয়াজ শশা দিয়ে একটু বেশ মজা করে খাওয়া হয়, আজকে সেসব ছিল না। তো যাই হোক, দিনের বেলাটা কাটালাম। এবার সন্ধ্যের পরে শ্বশুর শাশুড়িকে বলেছিলাম বেরোতে, এবার বেরোবে বলছিল, এবার তার জন্য আমরা রেডিও হইনি কোনোভাবে। আমি বলেছিলাম আমি বাড়ি থাকি, তোমরা অন্নবকে নিয়ে বেরো। তো ওনার একটু পরে সন্ধ্যাবেলা উঠে বলছে, ঘুম থেকে উঠে বলছে ভালো লাগছে না, মা শরীরটাও ভালো ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ওরা আর বেরোবে না। তো ওনরা বেরোবে না সেহেতু আমি বলে, তারপর অপূর্ব বললো তাহলে বাড়ি বসে কী করবো, আগে থেকে বললে তো গোবরডাঙ্গা যাওয়া যেত, এখন তো রাত হয়ে গেছে, এখন আর গেলে লাইনে পড়তে হবে, থাক আজকে থাক, তাহলে কালকে যাবো কেন, আজকে চলো বাজার থেকে ঘুরে আসি। বাজারে দুই একটা কালকে তো ঘুরেছি কাছাকাছি মাকে নিয়ে, এবার বাইক নিয়ে বেরোনো হয়নি, আজকে দূরে দূরে যেগুলো আছে দেখে আসি। তো বেরিয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছি এটা অমর সঙ্গ, এটা ফুলসরা পরে ফুলসরা। এই প্যান্ডেলটা কিন্তু ভালোই হয়েছে, বাজার আমাদের চাঁদপাড়ায় তিনটে বড় প্যান্ডেল, তার মধ্যে এই একটা, এটা বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। আমাদের চাঁদপাড়ায় দুর্গাপুজো তো সেরকম বড় সড়ো হয় না, তার মধ্যে এগুলো ছোটোখাটোর মধ্যে ভালোই হয়েছে। এবার মা মায়ের প্রতিমাটাও সুন্দর হয়েছে, আর পাশের ডেকোরেশনগুলোও খুব সুন্দর লাগছিল। আর কি বলতো, নিজের পাড়ার মধ্যে ছোটোখাটো পুজো হোক আর বড় পুজো হোক, মজাটাই একটা অন্য রকম হয়। পাড়ার পুজো বা জাগার জাগার পুজো, সেটা একটা অন্যরকম একটা অনুভূতি থাকে। তারপরে অন্য বলছিল কিছু খাবে খাবে, তো একটা পাশেই একটা ছোটোখাটো মতো রেস্টুরেন্ট মতো ছিল, তো এখানে চিকেন পপকর্ন মতো নিয়ে নিয়েছিলাম, বেশ হেভি টেস্টি ছিল, মানে এতে পিওরই চিকেন ছিল, যে শুধু বেসনের গোলা দিয়ে শুধু অল্প একটু চিকেন থাকবে ওটা খেতে না ভালো লাগে না, আমার অন্য খেতেও চায় না। তো এটা পেয়েছিলাম বলে আমি বললাম এটাই নাও আগে, তো এই নিয়ে নিয়েছিল। আর তারপরে আমি আবার দেখে বললাম যে খাসির তেলের ঘুগনি আছে, চলো ঘুগনিটা নিয়ে নাও, ভালো লাগবে এখানে খেতে। সকালেও ঘুগনি খেয়েছে কিন্তু ওটা নিরামিষ ছিল। আর বাইরে বেরিয়েছি যখন, অষ্টমী হোক নবমী হোক সবাই তো সব কিছু খাচ্ছেই, কিছু করার নেই। আর যদিও নবমী লেগে গেছে, এখন আর অষ্টমী নেই। আর এই যে দেখো খাওয়া দাওয়া করছিলাম, অন্যকে আমি খাই খাই দিচ্ছিলাম। তো সসটা আবার একটু শেজওয়ান সস ছিল, তো
সসটা আবার ঝালঝাল ছিল, তো ও সস ছাড়াই খেয়ে খেয়ে নিচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ, তারপরে আমি আবার আমরা আবার আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এবার দিদিরা বলেছিল বেরোবে, কিন্তু ওর আবার রান্না বান্না আছে বাড়িতে, বললো বেরোতে বেরোতে অনেকটা রাত হবে। তাই বললাম আমরা তাহলে ঘুরে ঘুরে নিই, আমরা বেশি রাতে তো থাকবো না, তারপরে যদি দেখা হয় হবে, না হয় না হবে। তারপরে এই যে আমরা টুকটাক ঠাকুর ঠাকুর দেখে নিয়েছি, আমাদের ঠাকুর দেখা মানে চাঁদপাড়াটা কমপ্লিট, এবার মানে এর কোনোটাই বাকি নেই। তারপরে দিদিদের বাড়ির পাশে ওখানে পাড়ায় গেছিলাম, আর দিদিরাও দেখি আমরাও বেরোতে বেরোতে দিদিরাও দেখি পিছন দিয়ে বেরোচ্ছে, ওই যে পিছনে আসছে। তারপরে মানে ওদের সাথে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তবে ওই দাঁড়িয়ে দুই একটা ফটো তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমরা আমি আর দিদির কালার একই হয়ে গেছে, বুঝতেই পারিনি, সব যেন মানে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দিদি আমার অর্ণবের একরকম, সোনু সুরদা অপূর্বর একরকম সাদা সাদা হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার পিসি শাশুড়ির মেয়েদের সাথে দেখা হয়েছিল। তো কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা।